ফ্রেন্ডস, আপনারা ধান, গম, ভুট্টা এগুলো তো দেখেই থাকবেন, কারণ আমাদের দেশ কৃষি প্রধান দেশ, যেখানে এগুলো উৎপাদন করা সাধারণ একটি বিষয়। কিন্তু আজ আপনাদেরকে এমন একটি ভয়ঙ্কর বিপদজনক জায়গা সম্পর্কে জানাবো, যেখানে কোনো সাধারণ জিনিস নয়, যেখানে বিষাক্ত সব সাপকে চাষ করা হয়। জি হ্যাঁ, যে সাপকে দেখে আমরা ভয়ে পালিয়ে যাই, সেই সাপকে তারা লালন পালন করে। আর এরা কোনো সাধারণ মানুষ নয়, চায়নার মানুষ, যাদের কাছে সবই সম্ভব। সাপের চাষ করে তারা প্রতি বছর কোটি কোটি টাকা ইনকাম করে নিচ্ছে। এগুলো কিভাবে হয়, কেন হয়, আর কি জন্য চায়নার মানুষ এসব করে থাকে, এসবই জানাবো আপনাদেরকে। তো বন্ধুরা, চায়নার জেসিকিয়া নামক গ্রামের মানুষ সাপের খামার করে এত বেশি টাকা ইনকাম করছে যা আপনি কল্পনাও করতে পারেন না। গ্রামে বসবাস করা মানুষের আয়ের প্রধান রাস্তা হচ্ছে এই সাপের খামার, যার কারণে এই গ্রামকে সেনেক ভিলেজ নামেও ডাকা হয়। পুরো দুনিয়াতে সাপের জন্য বিখ্যাত এই গ্রামের প্রতিটা ঘরে আপনি সাপ অবশ্যই দেখতে পাবেন। এখানকার মানুষ পুরো ঘর ভর্তি করে সাপ রেখে দেয়। এই গ্রামে প্রায় 1000 সাপের খামারই আছে, যারা প্রত্যেকে কমপক্ষে 30,000 সাপ লালন পালন করে থাকে। এই হিসাবে এখানে প্রতি বছর কোটি কোটি সাপ উৎপাদন করা হয়। আপনি যদি ভেবে থাকেন এরা অনলি ওই সব সাপের চাষ করে থাকে যাদের কোনো বিষ হয় না, তাহলে আপনি টোটালি রং, কারণ এখানে পোষা প্রতিটি সাপই বিষাক্ত হয়ে থাকে। এখানে আপনি ভয়ঙ্কর কোবরা অথবা অল্প কিছু সময়ের মধ্যে মানুষকে পাগল করে দেওয়া পায়থান অথবা ভাইপার সাপ দেখতে পাবেন। এগুলো জানার পর তো আপনি বুঝতে পারছেন যে এই গ্রামটি কতটা ভয়ঙ্কর। এর থেকে ভয়ঙ্কর তথ্য হচ্ছে এখানে জন্ম নেওয়া কয়েকদিনের বাচ্চা শিশুও সাপের সাথে খেলা করে। এরকম হওয়াটাই স্বাভাবিক, কারণ ঘরেই যখন সাপ তখন এরা আর কিভাবে এদের থেকে দূরে থাকে। চায়নার এই গ্রামের মানুষেরা সাপ দেখে কখনো ভয় পায় না, তারা সাপকে তাদের বন্ধু ভেবে থাকে। ওয়ার তো ওয়ার, সাপ তাদের দেবতাও হয়ে থাকে, যার জন্য তারা এই সব সাপেদের পূজাও করে। আপনি হয়তো ভাবছেন কেন এখানকার মানুষ এত বেশি পরিমাণে সাপের চাষ করে নিজেদের জীবনে ঝুঁকি বাড়ায়। তো বন্ধুরা, এই গ্রামে সাপকে এই কারণে চাষ করা হয়, তারা যেন সাপের মাংস এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বাজারে বিক্রি করতে পারে। শুধু তাই নয়, সাপের বিষও বাজারে অনেক বেশি দামে বিক্রয় করা হয়। আপনার যদি সাপের বিষ সম্পর্কে কোনো ধারণা না থাকে, তাহলে আপনাকে বলি, 1 লিটার সাধারণ বিষাক্ত সাপের মূল্য 9 লাখ কোটি টাকাতে বিক্রয় করা হয়। আর সব থেকে বিষাক্ত সাপের 1 লিটার বিষের মূল্য প্রায় 4 কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। মানে মানুষকে ক্ষতি করা বিষাক্ত এসব সাপ তাদেরকে বস্তা ভরে টাকা দেয়। চায়নার এই গ্রামটিতে 1000-এর উপরে সাপের খামার আছে, যেখানে ভাঙাচোরা যে কোনো কিছুর ভিতরে সাপ পোষা হয়। যখন সাপের বাচ্চা বড় হয়ে যায়, তখন সাপের বাচ্চাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা প্লাস্টিকের বস্তাকে ব্যবহার করে। সাপকে তার অন্য খামারে নিয়ে যাওয়ার আগে তার বিষ বের করে নেওয়া হয় এবং তার বিষ দাঁত ভেঙে দেওয়া হয়। যখন কোনো সাপ বিষ দাঁত ভাঙার ফলে মারা যায়, তখন তারা সেই সাপের মাংস বাজারে বিক্রয় করে দেয়, সাথে সাপের চামড়া ছাড়িয়ে অন্যত্র বিক্রয় করে দেওয়া হয়, কারণ এগুলো ব্যাগ এবং বেল্ট বানাতে কাজে লাগে। এত কিছু জানার পর আপনি হয়তো ভাবছেন এখানকার মানুষ সাপের খামার বানানোর আইডিয়া পেল কোথা থেকে। তো বন্ধুরা, কিছু বছর আগে এই গ্রামে ইয়ং হংস্যাং নামের একজন কৃষক ছিল। একবার এই কৃষক অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, কিন্তু অভাবের কারণে তিনি ওষুধ পর্যন্ত কিনতে পারেননি। এরপরে তিনি তার চিকিৎসার জন্য একটি জঙ্গলি সাপকে ধরে আনে এবং সেই সাপের মাধ্যমে বানানো ওষুধ তার কাজে আসে, সে সুস্থ হয়ে যায়। এরপরে তিনি বুঝতে পারেন সাপ শুধু মানুষের জীবনই নেয় না, বরং সাপের ইন্টারনাল পার্ট দিয়ে বানানো ঔষধ মানুষের জীবনও বাঁচায়। এসব দেখে ইয়াং সাপের খামার তৈরি করা শুরু করে দেয়, যা তাকে কোটিপতি বানিয়ে দেয়। পরবর্তীতে তার দেখাদেখি গ্রামের বাকি মানুষেরাও সাপের খামার তৈরি করা শুরু করে দেয়। আর ধীরে ধীরে সাপের খামার এত বেশি হয়ে যায় যে সবাই এই গ্রামকে সেনেক ভিলেজ নামে ডাকতে থাকে। এখানকার মানুষ সাপকে ভয় পায় না ঠিকই, কিন্তু একটিমাত্র সাপকে তারা ভয় পায়, আর ওই সাপটি হচ্ছে 5-স্টেপ স্নেক। এই সাপকে ভয় পাওয়ার কারণ হচ্ছে এই সাপের বিষ অনেক বেশি বিষাক্ত। এই সাপ যদি কাউকে কামড়ায়, তাহলে সে 5 কদম হাঁটার পরই মারা যায়। এই সাপটির মূল্য বাজারে অনেক বেশি, কারণ এর বিষ অনেক বেশি বিষাক্ত। সাপকে লালন পালন করার জন্য বিশেষ এক ধরনের গাছের প্রয়োজন হয়, যে গাছগুলো এখানে পাওয়া যায়, আর এই গাছের উপরেই সাপ তার জীবন কাটিয়ে দেয়। ভাগ্য খারাপ হলে চায়নার মানুষের পেটে চলে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী এপিসোডে। ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিবেন, আর আপনি যদি এমনই সব ইনফরমেটিভ ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অ্যান্ড ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।